প্রথমবার সাংসদ হয়ে লোকসভা অধিবেশনে যোগ দিয়েছেন আগেই, এবার নিজের কেন্দ্র চন্দননগরে রক্তদান করলেন রচনা বন্দ্যোপাধ্যায়। ছিলেন বিধায়ক ইন্দ্রনীল সেন। রক্ত দিয়ে অভিনেত্রী সাংসদ বলেছেন, কলকাতায় বসে তিনি উপলব্ধি করেছেন রাত ভোর গাড়ি নিয়ে দৌড়েও রক্ত মেলে না, যতই সোর্স থাকুক না কেন রক্ত পাওয়া দুষ্কর হয়ে দাঁড়ায়। রক্তদান শিবিরের আয়োজন ভালো প্রয়াস, কারণ মানুষ অসুস্থ হলে রক্ত পাওয়াটাই প্রায় অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তিনি আরো বলেছেন, হুগলি এখন তার দ্বিতীয় ঘর, তাই রচনাকে যখনই হুগলির মানুষ ডাকবেন তখনই পাশে পাবেন। তৃণমূলের অনুষ্ঠান থেকে কৃতি ছাত্র ছাত্রীদের সংবর্ধনাও দেওয়া হয়।